বাংলাদেশকে শক্তিশালী যুদ্ধ বিমান দিতে মরিয়া বিশ্বের ক্ষমতাধর দেশগুলো সময়টা নব্বইয়ের দশকের শুরুর দিকে বাংলাদেশ বিমান বাহিনী চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান ক্রয় করার চিন্তা ভাবনা করছে আমেরিকার সাথে সম্পর্ক জোরদার করতে এবং স্বল্প বাজেটের জন্য অর্থ সাশ্রয়ী বিমান হিসেবে এফ সিক্সটিন কেনার ইচ্ছে প্রকাশ করে কিন্তু আমেরিকা মুখের উপর বলে দেয় তোমাদের অর্থনীতি ভালো না তোমাদের কাছে এফ সিক্সটিন বিক্রি করব না এরপর রাশিয়া থেকে আমরা ষোলোটি মিগ টোয়েন্টি নাইন কেনার চুক্তি করি তিরিশ বছর পেরিয়ে আজ পৃথিবী বদলেছে 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 আন্তর্জাতিক রাজনীতি বাংলাদেশের এখন বলার মতো একটা অর্থনীতি হয়েছে আমাদের আমেরিকা সেবার টাকা নেই বলে এফ সিক্সটিন দিতে না চাইলেও এবার দুনিয়ার সবচেয়ে দামি সবচেয়ে শক্তিশালী অ্যাটাক হেলিকপ্টার সাচ্ছে আমাদের আমরা সেটা কিনছিও ইংল্যান্ড ফ্রান্স তাদের রাফায়েল টাইফুন বিক্রি করতে চাচ্ছে আমাদের কাছে ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী নিজে বাংলাদেশে এসেছে রাফায়েল ড্রোন সহ নানাবিধ সামরিক সরঞ্জাম বিক্রির কথা বলতে বাংলাদেশ বলেছে আমরা ভেবে দেখব ব্যাপারটি যেমন আনন্দের গর্বের তেমনই বিস্তর ভাবনারও বাংলাদেশের জন্য এ সময়টা খুবই গুরুত্বপূর্ণ এদিকে রোহিঙ্গা সমস্যার জন্য বার্মার সাথে অদৃশ্য অস্ত্র প্রতিযোগিতা চলছে আমাদের অর্থনীতি একটা শেপ পেয়েছে সেই সাথে সেটা নিরাপত্তার জন্য প্রতিরক্ষা বাহিনীর গুরুত্ব বেড়েছে বিশ্ব রাজনীতিতে একটা স্থান করে নিয়েছি পড়াশক্তি দেশগুলোর কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আবার যখন কোনো কারণে বিপদ আসবে তখন উক্ত দেশেরা চোখ ফিরিয়ে নেবে না নিষেধাজ্ঞা দিবে না তার গ্যারান্টি নেই এটাই আন্তর্জাতিক রাজনীতি আন্তর্জাতিক রাজনীতিতে প্রকৃত বন্ধু বলতে কিছু নেই সে কথা মাথায় রাখা উচিত আমাদের সে অনুযায়ী কূটনৈতিক চাল চালতে হবে এবং প্রয়োজন ও সক্ষমতা ভেদে সুযোগগুলো লুফে নিতে হবে ভাবতে হবে শখের জিনিস যেন গলার কাঁটা হয়ে না দাঁড়ায় আর সেই ভাবনাটা স্বয়ং মিলিটারির উপর ছেড়ে দেয়া যাক বিমান বাহিনীর জন্য আটটি এমআরসিএ কেনার কথা থাকলেও এখন ষোলোটি কেনা হবে অর্থাৎ সংখ্যা বাড়ানো হয়েছে বিমানবাহিনীর বাহিনীর এমআরসিএতে অবশ্যই মেরিটাইম স্ট্রাইক ক্যাপাবিলিটি থাকবে আর এবছর অ্যাটাক হেলিকপ্টার আর ফাইটারের জন্য বিমানবাহিনী সর্বোচ্চ বাজেট পেয়েছে তাই আগামী দুই বছর বাজেট কিছুটা কম পাবে স্বাভাবিক আর তাই দুই ধরনের ইউরোপিয়ান বিমান কেনা তাও আবার দুইটা আলাদা রোলের জন্য প্রায় অসম্ভব তার উপর বিমান বাহিনী বর্তমানে তাদের বহরে থাকা মিগ টোয়েন্টি নাইনগুলোকে আপগ্রেড করে মেরিটাইম স্ট্রাইক ক্যাপাবল তৈরি করছে যার অর্থ হচ্ছে আগামী কিছু বছরে মেরিটাইম স্ট্রাইক ফাইটার কেনার প্ল্যান নেই বললেই চলে এমআরসি এ কেনার পরপরই বিমানবাহিনী এস প্রজেক্ট নিচ্ছে তাই বলাই যায় সে সময় টাকা থাকবে না অন্য বিমান কেনার এছাড়া দুই হাজার পঁচিশ সালের দিকে এফ সেভেন এমবিগুলো অবসরে যাবে তাই সেগুলো রিপ্লেসমেন্টও খুঁজতে হবে তবে বিমান বাহিনী মেরিটাইম স্ট্রাইক ফাইটার অপারেট করতে চায় এবং ফ্লিট বর্ধনও করতে চায় হয়তো সে সময় রাফালে কেনা যায় আর অস্ত্র কিনতে গেলে সময় লাগে আর তাই আমেরিকা ইউরোপ সবাই বাংলাদেশের অস্ত্রের মার্কেট ধরতে চায় এবার আসি আসল কথায় ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রীর বাংলাদেশ ভ্রমণ বলেই দিচ্ছে যে তারা আমাদের কাছে রাফাল বিমানসহ অন্যান্য ডিফেন্স সামগ্রী বিক্রি করতে আগ্রহী এবং তাদের বিমান বাহিনী প্রধানের ভিজিট এবং তার এক মাসের কম ব্যবধানে তাদের প্রতিরক্ষা মন্ত্রীর ভিজিট তাদের লবিংয়ের একটি অংশ ফ্রান্সের লবিং ভয়ঙ্কর আর তা ফ্রান্সের লাস্ট কিছু ডিলেই বুঝতে পারবেন ভারতের ছত্রিশটা বিমানের টেন্ডারে অংশ নিয়েছিল আমেরিকান এফ এইটিন রাশিয়ান মিক থার্টি ফাইভ সু থার্টি ফাইভ ইউরোপের জয়েন্ট ভেঞ্চার টাইফোন সুইডিশ গ্রিপেন আর ফ্রেঞ্চ রাফালে এদের সবার মধ্যে রাফালে টেন্ডার জিতে নেয় আর পরবর্তী একশো চোদ্দোটা বিমানের রেসেও রাফালে এগিয়ে আছে ফ্রান্সের লবিংয়ের কারণে অন্যদিকে ইন্দোনেশিয়া রাশিয়া থেকে সু থার্টি ফাইভ আর আমেরিকা থেকে এফ সিক্সটিন কেনার চেষ্টা করছিল এর মধ্যে ফ্রান্স এমন লবিং চালালো যে এখন ইন্দোনেশিয়া রাফালে নিচ্ছে তাই বাংলাদেশের পক্ষেও ফ্রান্সের লবিং এড়িয়ে যাওয়া এত সহজ না এখন আমাদের ষোলোটা এমআরসি এর রেসে আছে টাইফুন রাফাল মিক থার্টি ফাইভ এবং সু থার্টি সবাই কম বেশি লবিং চালাচ্ছে তাদের প্রোডাক্ট বিক্রির জন্য বল এখন বিমান বাহিনীর কোর্টে আশা করি তারা সঠিক সিদ্ধান্ত নেবে তবে ফ্রান্স থেকে রাফালে বিমান এখন না নিলেও ভবিষ্যতে তাদের থেকে বিমান ও ড্রোন ও অন্যান্য অস্ত্র কেনার যথেষ্ট সম্ভাবনা আছে